তোমাদের রানী, 8ই সেপ্টেম্বর শুক্রবার থেকে প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায়। রঙ্গন বাবু, আপনি ভাবুন না, আজ যখন অভিষেক দাদাবাবুর উপরে আঙ্গুল উঠলো, ঠিক সেই সময় সৌ কি করে আমাদের বাড়িতে পৌঁছে গেল। এই সব কিছুই আপনার আপনার কাকতালীয় মনে হচ্ছে না? আর অভিষেক দাদাবাবু যদি জানতেন এই সন্তান সমূর, তাহলে কেন উনি শিউলিকে বোঝাননি? শিউলিকে বুঝিয়ে বাড়ির সবাইকে কেন সত্যিটা জানাননি? কেন সবটা মিটিয়ে নেননি? আর রঙ্গন বাবু, আপনি তো এত লেখাপড়া জানেন, তাহলে আপনি নিজেই ভাবুন না। সমূহ যে বলছে শিউলির গর্ভে ওর সন্তান আছে, শিউলির সাথে যা যা হয়েছে ও করেছে, এই সব কথা কি আপনার সত্যি বলে মনে হয়? আসল সত্যিটা কি জানেন? শিউলির গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা আর কারোর না, অভিষেক দাদাবাবু। এই রক্ততে এতক্ষণ আপনি একটা মেয়ের ন্যায়ের জন্য লড়াই করেছেন, তার জন্য আমি আপনাকে সম্মান করি, কিন্তু সত্যিটা সবার সামনে আসার পর আপনি দাদাভাইয়ের দিকে আঙুল তুলতে পারেন না। সমূহ সব কিছু স্বীকার করেছে, শিউলি ওকে ভালোবাসে, তারপর দাদাভাইয়ের দিকে আঙুল তুলছেন। রঙ্গন বাবু, আপনি কেন বুঝতে পারছেন না, উনি আপনাদেরকে আবারও বোকা বানাচ্ছেন। উনি আগের থেকে সবটা চোখে রেখেছিলেন, উনি একজন অসৎ মানুষ, একজন চরিত্রহীন মানুষ। আমি আপনাকে বলছি, ওনার শাস্তি প্রাপ্য। রঙ্গন বাবু, আপনি কিছুক্ষণ আগেই বললেন না যে আপনি আমার কাছে ক্ষমা প্রার্থী, তাহলে আমি আপনাকে বলছি, আপনি যদি সত্যি আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনি ওনার শাস্তির ব্যবস্থা করুন। প্লিজ তুতে, আমি চাই না এই ব্যাপারটা নিয়ে আর কোনো জলঘোলা হোক, প্লিজ। কেন রঙ্গন বাবু, কেন একটা একটা অপরাধে শাস্তি পাবে না? যেই গিন্নিমা সব সময় ন্যায়ের সাথে থাকতেন, সেও আজ আজ অভিষেক দাদাবাবুকে বাঁচিয়ে নিলেন, আর ঠিক সেই কথা আপনি এখন বলছেন, এর পিছনে কারণ? আপনি কেন বুঝতে পারছেন না, দাদাভাই এত বছর অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে দাদাভাইকে, হুইল চেয়ারে বন্দি হয়ে থেকেছে কার জন্য জানেন? আমার জন্য। কি আপনার জন্য অভিষেক দাদাবাবু এত বছর হুইল চেয়ারে বন্দি থেকেছেন? দেখুন, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, প্লিজ প্লিজ। রঙ্গন বাবু, রঙ্গন বাবু শুনুন না, উনি এটা কি বলে গেলেন? ওনার জন্য অভিষেক দাদাবাবু এতদিন হুইল চেয়ারে বন্দি ছিলেন, কি ঘটেছিল সেই দিন, আর কেনই বা গিন্নিমা অভিষেক দাদাবাবুকে বাঁচালেন? এই সবটা আমাকে খুঁজে বের করতেই হবে। শুন থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।